নীলফামারী সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের 15.5 কিলোমিটার প্রশস্ত করার কাজ শুরু হয় 2018 সালের আগস্ট মাসে, আর শেষ হওয়ার কথা ছিল গত জুন মাসে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে 8.5 কিলোমিটারের নির্মাণ কাজ শেষ হলেও ক্ষতিপূরণ পেয়েছে মাত্র 4.5 কিলোমিটার এলাকার জমির মালিকরা। বাকিরা এখনও ক্ষতিপূরণের টাকা বুঝে পাননি। এমন পরিস্থিতিতে অবশিষ্ট 7 কিলোমিটারের জমি আর স্থাপনার ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় জায়গার দখল ছাড়েননি জমির মালিকরা। ভেঙে দিয়ে রাস্তা করছে যে টাকা পাবেন, আর এ যাবো তো টাকা পাইলাম না। এই দোকান সম্পূর্ণ রাস্তায় চলে গেছে, কিন্তু এই দোকানের কোনো ক্ষতিপূরণ এবং স্থাপনার টাকা পাওয়া হয় না। বেশি বাড়ি ভাঙি পায়, আমি বাড়ি ভাঙি নাই, 37 সমস্ত জমি বাড়ি আছে, টাকা না পাওয়া বন্ধ আমার বাড়ি ভাঙবো। জনদুর্ভোগ লাঘবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার মতে এই রাস্তাটি যত দ্রুত মেরামত করা সম্ভব হয় করতে পারলে আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পাব। ক্ষতিপূরণে 225 কোটি টাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলেও তা ক্ষতিগ্রস্তদের পরিশোধ না করায় জটিলতার সৃষ্টি হয়েছে বলে দাবি সড়ক বিভাগের। সমুদায় অর্থ জেলা প্রশাসকের দপ্তরে ইতিমধ্যে গত এপ্রিল 2020 মাসে পরিশোধ করা হয়েছে। এ পর্যন্ত জেলা প্রশাসকের দপ্তর হতে জমির মালিকদেরকে কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি এবং অত্র দপ্তরকেও এই জমিটি বুঝিয়ে দেওয়া হয়নি। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে জমির প্রকৃত মালিকানা যাচাই বাছাইয়ের রিপোর্ট পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করা হবে। আমরা আগাচ্ছি, ইতিমধ্যে আমরা ভূমি মন্ত্রণালয়ে একটু এই বিষয়ে নির্দেশনার জন্য পত্র প্রেরণ করেছি, সব পেলে আশা করি এই বছরে এই সমস্যাটা সমাধান হবে। তারপর সরকার নিউজ ডেস্ক দেশটি।